ঢাকাই আমড়া গাছ, যাকে বলে ঢাকাই আমড়া, জানি না ঢাকাই আমড়া কেন নাম দিয়েছে তারা, আমি বলতে পারবো না। ঢাকায় মানে এটা কি ঢাকায় জন্ম হয়েছে গাছটি, আমি বুঝতে পারতেছি না তারা ঢাকাই আমড়া গাছ কেন দিয়েছে নাম। যদি দিত হবিগঞ্জে আমড়া গাছ কেমন হতো, যদি দিত সিলেটে আমড়া গাছ, ঢাকাই আমড়া গাছ হয়েছে নাম কেন বলতে পারলাম না। হয়তো বলতে পারে বিদেশি আমড়া, বিদেশি আমড়া কেন হবে, হয়তো এটা একটা নাম আছে কিন্তু লোকে বলে ঢাকাই আমড়া, এর কারণ কি বুঝতে পারতেছি না। চলো আমরা সামনে গিয়ে দেখি আরও অনেক সুন্দর দৃশ্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি বাড়ির থেকে কাজে আসছি, আর যেইখানে আসছি কাজে সেই যে ঘরে থাকি সেই ঘরটা দেখাবো, আর এই ঘরের চারিদিকে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লেটস গো টু স্টার্ট। এই হলো সেই ঘরের প্রকৃতি, অনেক সুন্দর। আর এইখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর বাগান, মালটা বাগান, লেসুক বাগান এবং অনেক ঝামবুড়া বাগান। আর চারিদিকে সবজি, তরকারি সবজিগুলো এখানে করা হয়েছে। এই বিল্ডিংয়ের চারিদিক অনেক সুন্দর। এই হলো সুন্দর প্রকৃতি দৃশ্য। এইবার এক এক করে আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো। আমি যেইখানে থাকি সেই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর, আর এই সৌন্দর্যটা দেখতে হলে আপনাদেরকে যদি আসতে চান এইখানে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর। আমরা আছি একটা গ্রামের মধ্যে, সেই জায়গাটাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ারই একটা গ্রাম অঞ্চল। এই দেখেন এটা হচ্ছে লেসু বাগান, মানে এটার মধ্যে এখনও মনে হয় লেসু ধরে নাই। আর এই হলো পেয়ারা বাগান, পেয়ারা অনেক দেখেন, অনেক পেয়ারা, এই পেয়ারা আছে, অনেক বড় হয়েছে পেয়ারাগুলো। এই দেখেন পেয়ারাগুলো অনেক বড় হয়েছে। আর এটা হচ্ছে এখানে মালদা, এইগুলো হচ্ছে মালদা, মালদা। আর এটা হচ্ছে লেসু। তো আমি আপনাদেরকে এক এক করে এই চারদিক ঘুরে দেখাচ্ছি এই ঘরটি, বিল্ডিংটির। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। এই দেখেন কত বড় বড় ঘাস, ঘাসের মধ্যে যুগ আছে চীনা যুগ, আমরা বাঙালি যারা। উমা কাটাগু, উফামাই গেছি কাটা, এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানাচ্ছি, এ বিনোদন দেওয়ার চেষ্টা করছি, আর আপনারা আমাকে আমার ভিডিওটি দেখেনি না। এই হলো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলা শ্যুট করতেছি, আমার ফাউ দিয়ে কাটা ঢুকে গিয়েছে এই দেখেন। আর আশা করি আপনারা আমার কষ্টের ফলটা দিবেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি পেয়ারা বাগান আবারও। এই হলো পেয়ারা বাগান, এই দেখেন পেয়ারা গাছগুলো অনেক সুন্দর। আমরা যেই বাড়িতে থাকি তাদের এইগুলা পেয়ারা গাছগুলা দেখেন, ধরছে গাছের মধ্যে পেয়ারা, আরও গাছ আছে, অনেক গাছ আছে। আর একেবারে বলতেই অনেক সুন্দর এই জায়গাগুলা, আমরা অনেক সেফটি আছে, চারিদিকে তার দিয়ে বাউন্ডারি ঘেরা, তার দিয়ে ঘেরা, একমতে বলা হয় বাউন্ডারি, কোনো চোর চোর আর চোর ডাকাত আছে না তার ঢুকতে পারে না। আর এই যে পেয়ারা এইগুলা অনেক সুন্দর, আর লেসু গাছ, এই যে লেসু গাছ ছাড়া গাছ, এগুলো এখানে লেসু আসে না, এখনো আসছে না গাছের মধ্যে। পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, এটা কী গাছ, এটা ভাই বলতে পারবো না, এটাকে ঘুঘু বলে নাকি গাছ বলে আমি বলতে পারবো না। আর এখানে রয়েছে আনারস গাছ, আনারস গাছ। তো এক এক করে সবগুলা দেখাবো। এখানে রয়েছে আরও মালটা গাছ, আমরা যে বাড়িতে কাজ করি যাদের কাজ করি তাদের এগুলো। এই হলো পেয়ারা গাছ, এই হচ্ছে আর জাম্বুড়া গাছ, জাম্বুড়া গাছ, জাম্বুড়া গাছ অনেক ফাইভ ফসলের গাছ এখানে,
ভরা, আর তেজামুড়া নষ্ট হয়ে মাটিতে পড়ে রয়েছে। এই যে দেখেন জামুড়া, ইচ্ছে করলে আমরা পেরে খেতে পারি, আমাদেরকে কিছু বলে না, আমাদের ভালো লাগে না এগুলো খেতে। এই হলো মালটা, মালটা গাছ দেখতে পারতেছেন, আর লেসু গাছ আমি একেবারে ঢুকে গেছি মেইন বাগানে। আমাদের মাঝানের আমি চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে মনে হয় লেসু আসছিল, এই যে লেসু, আর এই যে একটা লেসু, লেসু আমি পারছি, দেখি কীরকম হয়েছে। নষ্ট নষ্ট ভালো না, এটা চারদিকে বলতে একেবারে গাছ অনেক বাগান রয়েছে। ওই যে মালটা গাছ, আমাদের আমাদের এইদিকে হলে এগুলা চুরের জন্য থাকতো না, চুরি করে নিয়ে যেত রাইতকে লাগিয়ে। বিভিন্ন ধরনের গাছ আছে, কোনো সমস্যা হয় না তাদের এখানে। অনেক সুন্দর সুন্দর গাছগুলা দেখতেছেন তো, অনেক ফাই ফসলের গাছ, কোনো সমস্যা হয় না, ওদের কেউ ধরে না, কারণ কে ধরবে তাদের এখানে এরকম দুষ্টু দুষ্টু ছেলেগুলা নাই। আমার এইদিকে আমাদের এইদিকে অনেক দুষ্টু দুষ্টু ছেলেগুলা চুরি করে, চোরচোরটাগুলো আছে না, তারা চুরি করে কে কে নিয়ে তারপরে ফাইরে লুই জায়গা। এই দেখেন মালডা গাছ, আর এই যে লেসু গাছ, এই গাছে লেসু আসছিল, এই দেখেন লেসু আসছিল অবশ্যই। আমাদের মাজন এরা, আমাদের মাজনেরা ফাড়ে ফাইরে হাড় বিক্রি করে এবং মানুষদেরকে দেয় বাইতে, এরকমই হয় অনেক কিছু। আর আমি এত আমার এই দেখেন আমাদের এই আমার গাছ না কত সবের গাছ, এই গাছে যুগ থাকতে পারে। আমি দেবো আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে এদিকে হাঁটতেছি। আর এই দেখেন লেসু গাছ অভাব নাই, অভাব নেই, অনেক প্রচুর লেসু গাছ, মালটা গাছও অনেক মালটা গাছ। এই হলো বিল্ডিং, আর এই দেখো দেখছো পেঁপে গাছ, মালটা গাছ, সব ধরনের গাছ আছে। যেই দিকে যাই সেদিকে লেসু গাছ, আর লেসু গাছ আপনারা দেখতে থাকেন প্রকৃতি দৃশ্য এবং সৃষ্টির সৃষ্টিতা, এখন আল্লাহর সৃষ্টি জিনিস। এই দেখেন পেঁপে গাছ, এখানে রয়েছে একটা পুকুর সাইডে, আবার সামনে যাচ্ছি আমি, সামনে গিয়ে আমি আপনাদেরকে সবগুলা দেখাচ্ছি এক এক করে। এখানে রয়েছে আমার পিছনে যেগুলা হচ্ছে আম গাছ, এই হচ্ছে একে পেঁপে গাছ, দেখেন অনেক সুন্দর পেঁপে, পেঁপে গাছ। আর চারিদিকে আর এটা নারকেল গাছ, নারকেল গাছ, এই যে এটা হচ্ছে নারকেল গাছ। আর এখানে এই দেখেন কলা গাছ, আর হচ্ছে আম গাছ, আম গাছ, লেসু গাছ, যেদিকে যায় এদিকে হালি লেসু গাছ, আর বিভিন্ন ধরনের গাছ। এই যে মরিচের ছাড়া, অনেক সুন্দর সুন্দর মরিচের ছাড়া, এগুলো হচ্ছে মরিচের ছাড়া, মরিচের ছাড়া, এই হলো মরিচ। আর এটা কী গাছ, এটা হচ্ছে আমরা ডাকাই আমরা গাছ, যাকে বলে ডাকাই আমরা, না ডাকাই আমরা কেন নাম দিয়েছে তারা আমি বলতে পারবো না। ঢাকায় মানে এটা কি ঢাকায় জন্ম হয়েছে গাছটি, আমি বুঝতে পারতেছি না তারা ঢাকাই আমরা গাছ কেন দিয়েছে নাম। যদি দিত হবিগঞ্জে আমরা গাছ কেমন হতো, যদি দিত সিলেটে আমরা গাছ, ঢাকাই আমরা গাছ হয়েছে নাম কেন বলতে পারলাম না। হয়তো বলতে পারে বিদেশি আমরা, বিদেশি আমরা কেন হবে, হয়তো এটা একটা নাম আছে কিন্তু লোকে বলে ঢাকাই আমরা, এটার কারণ কি বুঝতে পারতেছি না। চলো আমরা সামনে গিয়ে দেখি আরও, অনেক সুন্দর দৃশ্য। হচ্ছে মালডা গাছ, মালডা গাছও প্রচুর রয়েছে তাদের এখানে, লেসু গাছ মালডা গাছ দুইটা বেশি। আবার দেখাবো আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংটি দেখাবো, চলো আমার সাথে, আমি এবার দেখাচ্ছি সেই বিল্ডিংটি ঘুরে। লেটস গো টু স্টার্ট। প্রিয় বন্ধুরা, আমি যেই ঘরে থাকি সেই ঘরটি আপনাদেরকে এখন দেখাবো আমি, চলো আমার সাথে। এই হচ্ছে আমার রুম,
তো আমি এখন বাতি ঝালাবো। আপনার কি ভাবছেন আমি সেই রুমে থাকি? এই হলো আমার রুম, দেখছেন আমার রুম কি? আপনার ভাবছেন আমি সেই রুমে থাকি? না না ভাই, এটা হলো গরিবের বাসা, মাটির ঘর, চারদিকে যে মাটি, আর আমি থাকি সে এই রুমে। আপনারা ভাবছেন আমি সেই রুমে থাকি না, এই রুমে। এটা হচ্ছে আমাদের মালিকদের, তারা এই রুমে থাকে, তাদের বাড়ি। আর আপনারা ভাবছেন আমি এই রুমে থাকি, ওই সেই রুমে থাকি না, আমি এই রুমেই থাকি, আমাদের গরিবের এই ঘর। ওকে, এটাতে থাকতে দিয়েছে আমরা, আমাদেরকে, আমরা এই এই রুমে থাকি। সো আমি এখন আপনাদেরকে দেখাবো আমি যেইখানে কাজ করি সেই ঘরটি দেখাবো, আর কী কী কাজ করতেছি সেইখানে সেইগুলো দেখাবো আপনাদেরকে। চলো আমার সাথে সেই ঘরটি দেখার জন্য, কী ঘরে কোন ঘরে কাজ করি আর কী কী কাজ করি। লেটস গো। তো গাইস, এই পর্যন্তই ছিল আমার ব্লগ, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব শীঘ্রই আসতেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ওই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।